ভাইরে ভাই, টানা 10 ঘন্টা ধরে কিভাবে মেকআপ নিলাম, হেভি জুয়েলারি, হেভি লেহেঙ্গা পরে কিভাবে ব্রাইডাল শ্যুট করলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। এইদিকে তো মার্জিয়া ঘুমিয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জুমুসু ব্লগস। আজকে আমরা দুজন বউ সাজতে যাচ্ছি ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে, যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড, তুলারাম কলেজের পাশে নিটা কোচিং সেন্টারের 4 তলায়। ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারের নারায়ণগঞ্জেই হচ্ছে 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে কলেজ রোড, একটা হচ্ছে নারায়ণগঞ্জ গুগনগর সুকুমপট্টি রোড গাউসুল আজম মসজিদের পাশেই। একদমই ইজি লোকেশন। উপরে আমি পেজটা ট্যাগ করে দিব, পেজে গিয়ে তোমরা ডিটেলস জেনে নিতে পারবে। সো আমরা এখন চলে আসছি পার্লারের ভিতরে। এই ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারটা কিন্তু বেশ বড় এবং একটা কর্নারে কিন্তু স্টুডিও করা আছে, যেখানে তোমরা সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও ক্লিপ নিতে পারবে। এখন হচ্ছে আমরা বসে পড়ছি মেকআপের জন্য। প্রথম অ্যাপ্রন পরে নিলাম, এরপরেই তো আমাদের মেকআপটা শুরু হয়ে গেছে। দেন স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপ করানো হচ্ছে। এখানে আমার হাতের আর গলার মেকআপ করা শেষ, তারপর হাতের নেল পলিশও পরানো শেষ, এখানে মার্জিয়ার আই লুক করা শেষ। এগুলো করতে করতে কিন্তু প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছিল আমাদের। আমরা সেই সকাল 10টা বাজে আসছি, তো 2টার মধ্যে শুধুমাত্র আমাদের আই লুকটা কমপ্লিট হয়েছে, এখন হেয়ার স্টাইল বাকি। তো এর মধ্যে হচ্ছে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। আমাদের যেহেতু প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটু একটু করে শুট করতে হয়, এজন্য আমাদের সময়টাও বেশি লাগে। তোমরা যারা বউ সাজবে, তোমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টায় একদম কমপ্লিট একটা লুক দিয়ে ফেলবে। তো লাঞ্চ করার পর এখন আবার বসে গেলাম বাকি লুক কমপ্লিট করার জন্য। আর এদিকে হচ্ছে আপুরা আমাদেরকে চাও খাওয়ালো, কারণ চা খেলে এনার্জিটা সাথে সাথে আসে। তো আমার হেয়ারটাও সেট করা ডান, এখন আমি রেডি। জাস্ট হচ্ছে নলকটা পরানো বাকি আছে। দেখো নলক ছাড়াই কি ভালো লাগতেছে, নাকি নলক পরার পর ভালো লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে হচ্ছে নলক পরিয়ে দিল। দেন এই তো আমার ফাইনাল লুক, দেখো একটা হালদি ব্রাইড লুক দিয়েছে। তো তারপর হচ্ছে আমার ফটো তোলা হচ্ছে, ভিডিও নেওয়া হচ্ছে। আর এদিকে মার্জি এখনো রেডি হয়নি, ওর পরিপূর্ণ সাজটা শেষ হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হেয়ার স্টাইলটা এত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর লাগতেছে। এবং তোমরাও যদি এরকম সুন্দর মেকওভার নিতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে। এদিকে মার্জিয়াও রেডি, জাস্ট দেখো মার্জিয়াকে কত সুন্দর লাগতেছে। এবং মার্জিয়ার এই লেহেঙ্গাটা তোমরা পেয়ে যাবা নিবির ফ্যাশনে। নিবির ফ্যাশনের কালেকশন কিন্তু অলওয়েজ সুপার হিট, তোমরা কিন্তু যে কোনো অকেশনের জন্য নিবির ফ্যাশন থেকে ড্রেস নিতে পারো, খুবই সুন্দর লেহেঙ্গাটা। তো এখন জাস্ট মেকওভারটা দেখো, আমাদের দুইজনের মেকওভারই কিন্তু গ্লাস স্ক্রিন মেকওভার। এই মেকওভারের প্রাইস হচ্ছে 15,000 টাকা করে। মার্জিয়াকে দেওয়া হয়েছে একদম ট্র্যাডিশনাল একটা বউয়ের লুক, জাস্ট দেখো কত সুন্দর লাগতেছে। ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারের মেকওভার এত সুন্দর হয় তোমরা না নিলে বুঝবে না, আর যারা নিছো তারা তো জানো। তারা মেকওভারে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে দামি দামি প্রোডাক্ট ইউজ করে, যেগুলো কাশিস, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকওভারটা নেয়। আর ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারের ওনার রত্নাপুর কাছ থেকে যদি তোমরা 3 দিনের ব্রাইডাল প্যাকেজ নাও, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ভিডিওর নাম বলে 1,000 টাকা ডিসকাউন্ট। সেটা তোমরা যদি 2 দিনের প্যাকেজ নাও, সেক্ষেত্রেও তোমরা ডিসকাউন্টটা পাবে 1,000 টাকা আমাদের ভিডিওর নাম বলে। এছাড়াও তোমরা যদি 3 দিনের প্যাকেজটা নাও, তাহলেও তোমরা পেয়ে যাচ্ছ 1,000 টাকা ডিসকাউন্ট। এছাড়াও তোমরা পার্লারে এসে সিনিয়র আপুদের কাছ থেকেও সাজতে পারো। হলুদের লুক হচ্ছে 3,000 টাকা থেকে শুরু, আর বিয়ের লুক হচ্ছে 5,000 টাকা থেকে শুরু। তাদের 13,000 টাকার প্যাকেজটি নিতে পারো সিনিয়র আপুর কাছ থেকে সাজার জন্য। আর যদি ওনার আপু রত্নাপুর কাছ থেকে সাজো, তাহলে তোমরা 25,000 টাকার প্যাকেজটি নিতে পারছো 3 দিনের জন্য, অথবা 2 দিনের জন্য নিতে পারো। অবশ্যই তোমরা আমাদের ভিডিওর নাম বলে 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। আর পার্টি লুক নিতে চাইলে মাত্র 800 টাকা থেকে শুরু পার্টি লুক, খুবই খুবই রিজনেবল। তো তোমরা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বিউটি পার্লারে ভিজিট করবে। উপর আমি পেজ ট্যাগ করে দিব, এখানে তোমরা তোমাদের স্পেশাল ডের জন্য বুকিং করে রাখতে পারো। অবশ্যই আমি রেকমেন্ড করব তোমরা এই পার্লার থেকে তোমাদের স্পেশাল ডের জন্য যে কোনো মেকওভার নিতে পারবে। আমাদের এরপর হচ্ছে এই তো ফটোশ্যুট হচ্ছে, ভিডিও ক্লিপ না শেষ, টানা 10 ঘন্টা আমরা এই দুইজন মিলে ব্রাইডাল শ্যুট নিয়েছি। সো আমাদের দুইজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।